लौक टारो লকডাউনের মধ্যেও চোরা শিকারীরা জঙ্গলে প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নিচ্ছে। এই সমস্ত চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বন দপ্তর। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার করে বন দপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ। উদ্ধারকৃত কাঠগুলি বন দপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে আনা হয়েছে। বর্তমানে মাপজোক চলছে কত পরিমাণ কাঠ উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ার থেকে ভয়েস আপ কিওয়াজির প্রতিনিধি বিবেক সার রিপোর্ট।